আজকে আমরা এসেছি মেহেরপুরে, যে জায়গাটা যদি বলি গোপালনগর স্টেশনের পাশেই, যেটা আপনার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত। আপনারা দেখতে পাচ্ছেন এখানটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রজনীক্ষেত রয়েছে, আর এই রজনীক্ষেত্রের যে মালিক ওনার সাথে পরিচয় আমাদের স্মার্টফোন লিমিটেডের রেগুলাইজার গ্রেনুয়েল সিম নিয়ে। দেন উনি আজকে দুই মাস ধরে বা দু মাসের বেশি সময় ধরে কতদিন ধরে উনি ব্যবহার করছে উনি পুরো ব্যাপারটা আপনাদের সামনে স্বীকারোক্তি দেবে। আজকে এই যে আপনি রজনীক্ষেত্র দেখতে পাচ্ছেন, এই রজনীক্ষেত্রের মধ্যে আমাদের স্মার্টফোন লিমিটেড এগ্রোলাইজার অ্যাগ্রোবেটার গ্রেনুয়েলস যেই সারটা রয়েছে ওই সারটা ব্যবহার হয়েছিল, এবং ব্যবহার করার পরবর্তী কৃষকটা কতটুকু অব্দি উপকৃত, বা ওনার ব্যবহার করার পরবর্তী অনুভূতিটা কী? কারণ আমরা যে কোনো একটা জায়গাতেই যে কোনো একটা পয়সা যে খরচ করি, ওই পয়সাটার টোটাল ভ্যালুটা ওই জিনিসটার মধ্যে আসে কিনা, মানে সহজ হিসেবে যদি আমি বলি ভ্যালু পর মানে আমরা পাই কিনা, ওই জিনিসটার জন্য আজকে আমরা এরকমভাবে টেস্টিমোনিয়ালসগুলো ধারণ করি, আপনারা জেনে থাকেন। আজকে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ওই কৃষকটার সাথে পরিচয় করে দিচ্ছি যিনি এই ক্ষেত্রের মালিক, এবং উনি এই জিনিসটা ব্যবহার করার পরবর্তী ওনার পুরো অনুভূতিটা কীরকম ওই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবে। সো আমি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে ওনার সাথে পরিচয় করে দিচ্ছি। নমস্কার দাদা, আপনার কী নাম? আমার নাম আহম্মদ মণ্ডল। আহম্মদ মণ্ডল, আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলুন। আমার ঠিকানাটা হচ্ছে গ্রাম মেহেরপুর, আচ্ছা আচ্ছা, প্লাস থানা মানে থানা গোপালনগর, জেলা উত্তর চব্বিশ পরগনা, জেলা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা আপনার আপনার কী কী চাষবাস করেন? চাষবাস আগে সবজি করতাম, এখন সবজি মানে করি নাই, আমাদের পারিপাশে আমার বন্ধু বান্ধব। আচ্ছা আচ্ছা, ওরা করে। আপনি এখন কি কি চাষ করেন? আমি চাষ আবাদ তো রজনীগন্ধা রয়েছে, সর্ষে আছে, ধান করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রজনীটা আপনার নাকি? হ্যাঁ রজনী। আচ্ছা এই রজনীটার মধ্যে কি আপনি একবারে গ্রেনুয়ালসটা ব্যবহার করেছিলেন? হ্যাঁ করেছি, রিসেন্ট এক মাস আগে আমার ক্ষেতটা খুব খারাপ ছিল। আচ্ছা দাদার সাথে দেখা হওয়াতে আমি এইটা নিয়েছি। আচ্ছা নেওয়ার পরে ব্যাস নেওয়ার পরে দেখছি এক মাস পরে আমি অনেক উপকৃত আছি। আচ্ছা কি মনে হচ্ছে যেন আমি আবার ধানের জন্য নেবো আর কি। আচ্ছা গাছগুলো সব মানে তাজা তরতাজা হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নেই, কিন্তু সারটা সত্যিই ভালো। আচ্ছা এখন আপনার কি মনে হয়, আপনার মতো যে সমস্ত ফুল চাষিরা আছে বা আপনার মতো যারা চাষবাসের সাথে জড়িত, তাদেরকে বিনীত অনুরোধ করবো, তাদেরকে বিনীত অনুরোধ করবো যেন তারা এই এগ্রিকালচারের যারা জড়িত আছে, মানে যারা জড়িত আছে তাদের কাছ থেকে এই সারটা নিয়ে আপনি আমাকে একটা কথা বলুন, আপনার এই সারটা দেওয়ার আগে এই যে রজনীর ক্ষেত্রে আছে এটার মধ্যে আগে কি কি সার ব্যবহার করেছিলেন? ইউরিয়া, ফসফেট, প্লাস একটু দানা ছাড়তাম, 10-26 আছে। আচ্ছা এসবগুলো আমরা দিতাম। আচ্ছা ওই সমস্ত সারগুলোর সাথে যদি আজকে আমি এই সারটাকে তুলনা করি, আপনি এখন কোনটাকে উপরে রাখবেন? ওটা দিয়ে তো কাজ হয়নি দেখছি, মানে কাজ হয়েছে কিন্তু সেরকম না, কিন্তু এটা দেওয়ার পরে এক মাস পরে আমি অনেকটা কাজ, আর শীতকাল না হলে আরো ভালো কাজ হতো। আচ্ছা আপনি এই সারটা কতটুক নিয়েছিলেন? আমি 1 কেজি নিয়েছিলাম 10 কাঠার জন্য। 1 কিলো, 1 কিলো কতটুক জায়গার মধ্যে দিলেন? 10 কাঠাতে, 10 কাঠাতে 1 কিলো সার। আচ্ছা এখন 10 কাঠাতে 1 কিলো সার দেওয়ার পর আপনার এখন মনের অনুভূতি কিরকম? অনেক ভালো, অনেক ভালো। আমার দাদারে দিয়েছিলাম, আমার দাদারে দিয়েছিলাম, দাদারও পরিবর্তন হয়েছে। আচ্ছা তো আমি দিয়েছি পরিবর্তন হয়েছে, কিন্তু আশা করা যায় আমি আবার মাঘ মাসের শেষের দিকে আবার দুটো নেই। আচ্ছা নিয়ে ফুলে একটা দেবো, আপনার ধানে দেবো। আচ্ছা এটাই আমার নিয়ে। আচ্ছা আর আপনি যে সারটা যার থেকে পেলেন, ঠিক আছে, ওকে যদি আপনি যে কোনো মুহূর্তে মাঠে ভিজিট করার জন্য কল করতেন, ও মাঠে আসতো? অবশ্যই। আচ্ছা বা আপনার কল ছাড়া আমি কল ছাড়া আমাকে খোঁজ নিত যে দাদা কেমন আছেন বা কেমন হয়েছে জমিগুলো, হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করতো, সকালে করেছিল। আচ্ছা মানে সহজ হিসেবে আপনি এই জায়গাতে এই সারটার জন্য 240 টাকা দিই, আপনার কোনো আফসোস নেই? না না না। আচ্ছা আপনি খুশি? আমি অবশ্যই খুশি। আচ্ছা সো আমি প্রত্যেকটা কৃষককে এই ব্যাপারটাই বলবো আজকে। নর্মালি একটা জিনিস দেখুন, একটা কৃষক কি বলছে, পুরো 10 কাঠা জমির মধ্যে শুধুমাত্র 1 কিলো সার দিয়ে চাষ করছে, আর আগে উনি যে সমস্ত সারগুলোর কথা বললো ওই সমস্ত সারগুলো দিয়ে উনি ওরকম একটা প্রফিট হয় নাই বলে এটা ওনার নিজের অনুভূতি বা ওনার নিজেরই অভিজ্ঞতা। আজকে ওই জায়গা থেকে আমি প্রত্যেকটা কৃষককে একটাই কথা বলবো, দেখুন আপনারা যেখান থেকেই নিচ্ছেন পয়সা দিয়েই নিচ্ছেন, অতএব আমার মনে হয় আপনাদের নিজের মধ্যে জ্ঞান বুদ্ধি প্রত্যেকটা জিনিস আছে, একবার হলো বিচার বিবেচনা করুন যে আমি কোন জায়গাতে আমার পয়সাটা দিলে আমার প্রফিট হচ্ছে, এটার উপরে আপনি নিজে একটা বেস্ট সিদ্ধান্ত নিন। প্রত্যেকটা ব্যক্তিকে আমি চেষ্টা করছি যাতে প্রত্যেকটা ব্যক্তি এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে এবং ওরা নিজেরা উপকৃত হয়। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানটা কমপ্লিট করছি, আপনাদের সাথে নেক্সট দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো মাঠে অন্য কোনো কৃষকের সাথে। ওকে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।